আসসালামু আলাইকুম কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি খুব একটা ইম্পর্টেন্ট এবং অনেক সুন্দর একটা ক্লাস। যেই সার্কিটটা আমাদের খুব ইম্পর্টেন্ট ল্যাপটপে বেশি বেশি জায়গায়, বিশেষ করে এখন 8 জেনারেশন, 6 জেনারেশন, 7 জেনারেশন যেই প্রোডাক্টগুলো আসতেছে, এই প্রোডাক্টগুলোর ভিতরে এই কাজগুলো বেশি হচ্ছে। আগেও হতো বাট এখন বেশি বেশি ব্যবহার করা হচ্ছে। সেটা হচ্ছে 5 লেগের আইসি। তো 5 লেগের যে আইসিটা সেটাকে আমরা একটু দেখে আসবো যে এটা কি। আসলে এটা একটা লজিক আইসি, তো আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে যে আমরা ডিজিটাল লজিক সার্কিট বলতে পারি। তো ডিজিটাল লজিক সার্কিটটা কি সেটা দেখতে পাচ্ছি যে এই 5 লেগের আইসি। আমরা এটা গ্রাফিক্স দিয়ে করা আর এটা রিয়েলটা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 5 লেগের আইসিটা কেমন হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের চ্যানেলের সাথে নেই, আজ নতুন জয়েন দিয়েছেন, তারা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করতে আপনাদের চ্যানেলের পাশে দেখবেন লাল একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করে দিন। আর অবশ্যই আপনারা বেল আইকনে ঘন্টা বাজিয়ে দিন। তো এই ঘন্টা বাজানোর সুবাদে আপনাদের লাভ হবে কি, যে আপনারা যত নতুন আমার ভিডিওগুলো আসবে সবগুলো আপনারাই আগে পেয়ে যাবেন। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা সাবস্ক্রাইব তো করবেনই, সাথে সাথে কি করবেন, আপনাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। তো দেখা যাবে যে ওদের ভিতরে যদি নতুন কোনো কিছু আইডিয়া থাকে সেটা বা আপনার কাছ থেকে তারা ভালো জানে বা আপনি তাকে জানাইতে গেলেন বা বুঝাইতে গেলেন, তখন দেখবেন যে তার কাছ থেকেও আপনি কি করতে পারবেন, একটা নলেজ নিতে পারবেন। সে তখন আপনাকে বুঝিয়ে বলবে আরও ভালোভাবে। তো শিক্ষার্থী বন্ধু, এটা শেয়ারের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে আপনাদের কি হবে, জ্ঞান বা ব্রেনের বিকাশ ঘটবে, বাড়বে। তো শিক্ষার্থী বন্ধু, আমি আর কথা বাড়ালাম না বাড়িয়ে আমি ক্লাস শুরু করলাম। তো আমরা পরের চ্যাপ্টারে দেখে আসি। আমরা আইসির যে প্যাকেজটা, যে লজিক আইসি ডিজিটাল সার্কিটের যে প্যাকেজটা, সেটা আমরা দেখে আসি। এ হচ্ছে যে আমাদের রিয়েল শেপের পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা আইসির যে ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রত্যেকটা আইসির পিনের যে এরিয়া বা সাইজ বা দূরত্ব সেটা দেখানো আছে। 0.95 মতো আমাদের দূরত্বটা আছে। তো শিক্ষিত বন্ধু, আর আইসির যে পায়ের সাইজ, সে সাইজেরটা হচ্ছে যে 0.04। ওকে, এখন আমরা নাম্বারিং দেখব। এখানে আমাদের নাম্বারিং করা আছে, সেটাও দেখলাম যে 1 2 3 4 5। আমরা আরও ভালোভাবে অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারবো। তো আমরা একটু যেয়ে আসি। 1 2 3 4 5। তো শিক্ষার্থী বন্ধু, ঠিক এইভাবে গণা হয়। 1 থেকে 5-এর যেভাবে আমার অ্যারো চিহ্নটা দেওয়া আছে ঠিক এইভাবে গণা হয়। তো এবার আমরা চলে যাই এটার যে আইসির টোটাল ডিটেলস সাইজটা, অর্থাৎ লম্বাই কতটুকু হতে পারে, চওড়াই কতটুকু হতে পারে, সেটা আমরা একটু দেখে আসি। আমরা তো আইসির পায়ের সাইজ দেখলামই, সাথে আমরা আইসির যে মানে কতটুকু এরিয়া নিয়ে করা সেটাও দেখলাম। এখন আমরা দেখব যে আইসির টোটাল সাইজটা হচ্ছে যে 3.10 এবং এখানে 3.20 হচ্ছে যে আমাদের সাইজ। ওকে শিক্ষার্থী বন্ধু, এবার আমরা চলে যাব পরের চ্যাপ্টারে, দেখে আসি আপনাদের জন্য কি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইসির যে পার্ট কোড দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে যে পার্ট কোড, এই পার্ট কোডটা আমরা দেখতে পাচ্ছি। আর সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আইসির নাম্বারটা বোঝা যায়, H2। আর এখানে আমরা দেখা দেওয়া আছে যে পিনের যেই অ্যানালাইসিস করার জন্য যেই পিন নেমগুলো দেওয়া আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। 1 নাম্বারটা হচ্ছে যে ইন, আর এটা বি। আমরা লজিকের যেহেতু AB এবং Y দিয়ে প্রকাশ করা হয়, তো যার কারণে এটা আমাদের B ইনপুট। আর 2 নাম্বারটা হচ্ছে যে ইনপুট A। আর 3 নাম্বারটা হচ্ছে যে গ্রাউন্ড মানে নেগেটিভ। আর 4 নাম্বারটা হচ্ছে যে আমাদের আউটপুট মানে Y লজিকের। আর এখানে আমরা 5 নাম্বারটা হচ্ছে যে সাপ্লাই VCC। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আরও ডিটেলস আমরা এটার উপরে ক্লাসের সাবজেক্টটা দেওয়া আছে, আমরা একটু পরের চ্যাপ্টারে যাই দেখে আসি। তো এখানে আমরা এই যে মার্ক করে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এন গেট নামে যে আমরা ডিজিটাল সার্কিট পড়ে থাকি, তো সেই ডিজিটাল সার্কিটটা এই 5 লেগের ভিতরে দেওয়া আছে। তো সেক্ষেত্রে বন্ধু, आरो सुंदर भावे एनिमेशन करा आछे आपनारा गेले बुझते पारबेन। ओके आपनारा अवश्य अवश्य जरा जरा सबसक्राइब करेननि तारा अवश्य सबसक्राइब करुन। आमार एखाने प्राय 70 थेके 80টার কাছাকাছি আমার অনেক ভিডিও আছে, খুব ভালো ভালো ভিডিওগুলোকে পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কিং অফ ল্যাপটপ সলিউশনের সাথে থাকুন। তো আইসির যে এখন আমরা ফাংশনগুলো দেখব, এখানে ডেসক্রিপশন যেগুলো দেখব সেগুলো আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে যে টু ইনপুট এন্ড গেট একটা আইসি। তো আমরা সিম্বলটা দেখলাম যে টু ইনপুটের যে বোঝা যাচ্ছে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, আর এখানে আউটপুট। তো আমরা সিম্বলটা দেখে আসলাম, এরপর আমরা চলে যাই। এটা হচ্ছে যে আইসির যে সিম্বল বা আইসির ভিতরে যে কাজগুলো হয়, এই আইসিটা কি দিয়ে বানানো হয় সেটা আমরা দেখলাম। দুইটা এনপিএন ট্রানজিস্টর এবং রেজিস্টরের মাধ্যমে এখানে একটা লজিক সিস্টেমের মাধ্যমে করানো হয়। তো লজিক সিস্টেমকে আরেকদিন আমরা ভালোভাবে ক্লাস দেখাবো। এখন আমরা অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে কাজ করে সেটা আমরা দেখাই। টাইমিং সিস্টেমটা যেটা, সেটা লজিকের যে টাইমিং সিস্টেমটা সেটা আমরা পরে দেখাবো আরেকটা ক্লাসে। এখন আমরা ভিতরেরটা দেখে আসি। ওকে এটা হচ্ছে এন্ড গেটের যে ইনসাইড অর্থাৎ ভিতরে যে সাইডটা কীরকম হতে পারে সেটা আমরা দেখালাম। ওকে এরপর পরের চ্যাপ্টারে যাই। আমরা রিয়েল শেপটা দেখতে পারলাম। এই রিয়েল শেপের উপরে আমরা ডিপেন্ড করে আমরা একটা আইসি যেটা দেখে আসলাম যে ভিতরের সাইড কি হয়, তো আমরা সেই কাজটা এখনও অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা এখানে যে সাপ্লাইটা দেখতে পাচ্ছি সেটা একটা সাপ্লাই লাইন। তো আমরা এই সাপ্লাই লাইন থেকে আমাদের সাপ্লাইটা দেওয়া হলো, এ এবং বিতে এখনও কানেকশন হয়নি, বাট আমাদের কানেকশন দিব কিসের মাধ্যমে আমরা দেখি। একটা টেবিল চার্ট নিব, টেবিল চার্টের মাধ্যমে আমরা নিব। তো এই অবস্থাতে এখন যে পরিমাণ যে অবস্থায় দেখতে পাচ্ছি এই এখানে সাপ্লাই আছে, বাট এখানে সাপ্লাই গিয়ে পৌঁছায় আছে, বাট এখানে এ এবং বিতে লাগেনি। তো এখন এই জন্য ওয়াইতে কোনো রকম সাপ্লাই আসতেছে না, এই জন্য লাইট জ্বলতেছে না বা গ্লো করতেছে না, তো এলইডি অফ। তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা চলে যাই যে টেবিল যে চার্টটা, যেটা আমরা ইনপুট আউটপুটের যে চার্টটা পাই এই আইসি কীভাবে কাজ করে সে চার্টটা আমরা এখন দেখব অ্যানিমেশনের মাধ্যমে। তো প্রথমে আমরা যদি দেখি এটাকে বলা হয় ট্রুথ টেবিল। তো আমরা এই টেবিলটা দেখব। প্রথমে দেখে আসি এ যদি 0 হয় তাহলে আমাদের এখানের এর কি অবস্থা হবে সেটা আমরা একটু দেখে আসি। এখানে দেখতে পেলাম এটা গ্রাউন্ডে হয়ে আছে। গ্রাউন্ড মানে এই সাপ্লাই যে পিনটা, এই সাপ্লাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। তো এ যদি 0 হয় তাহলে আমাদের আউটপুট অবশ্যই অবশ্যই কি হবে আমরা দেখে আসব। তো এখন আমরা দেখে আসি এ 0, তো বিতে কি হতে হবে, বিটাও 0। তখন আমরা বিটা যদি 0 হয় তাহলে কিরকম হতে পারে সেটা আমরা দেখে নিলাম। বিও 0 এও 0, তাহলে আউটপুট সমান সমান কত হবে? আউটপুট দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা 0, তো এই জন্য আমাদের লাইটও অফ। তো শিক্ষার্থী বন্ধু এই গেল হচ্ছে যে আমাদের এ প্রথম একটা চ্যাপ্টার, যেটা আমাদের এ তো 0 মানে কোনো সাপ্লাই নেই, বি তো 0 কোনো সাপ্লাই নেই, তো সেক্ষেত্রে আমাদের আউটপুট হবে না। তো পরে আমরা যেটা দেখে আসব সেটা আমরা দেখে আসছি, যদি আমরা এতে যদি 0 থাকে, তারপর আমরা বিতে যদি আমরা সাপ্লাই লাইন দিই, বিতে যদি আমরা সাপ্লাই লাইন দিই এই 1 দিই, 1 থাকা অবস্থা মানে আমাদের সাপ্লাই লাইন আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই। তো এই সাপ্লাই থাকলে আমাদের সাপ্লাইটা ইন হবে, বাট এতে কোনো ইন হয় নাই, এতে আমাদের কোনো ইন হয় নাই, বিতে ইন হয়েছে। তো বিতে ইন হওয়ার কারণে আমাদের এই ট্রানজিস্টরটা আমাদের এখন জ্বলা শুরু করলো, অর্থাৎ জ্বলা শুরু করলো মানে কাজ শুরু করলো। তো এই যে আমার যে এনপিএন যে ট্রানজিস্টরটা সেটা কাজ করতেছে, যেহেতু এটা আমাদের কি হলো বেজ হলো, বেজ হওয়ার কারণে এটা কাজ করছে, বাট কিন্তু ফার্স্ট যে সাপ্লাইটা সেটা তো আর ইন হয় নাই, যার কারণে এখান থেকে আর আমরা আউটপুট পাবো না। দেখা যাচ্ছে আমাদের আউটপুটে 0। আমরা ট্রুথ টেবিলের যে আউটপুট সেকেন্ড চ্যাপ্টার যে সেকেন্ড স্টেপের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আউটপুট 0। তো এই অবস্থা হলেও আমরা লাইট জ্বলবে না, লাইট অফ থাকবে। এর পরের স্টেপে যাই দেখে আসি। পরের স্টেপে বলছে যে আমাদের যদি এতে যদি 1 থাকে, আমরা দেখতে পেলাম এতে আমরা কানেকশন দিলাম, সুইচ দিলাম, তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে সাপ্লাইটা ইন হবে। সাপ্লাই ইন হওয়ার পর আমাদের এটা কানেকশন পাবে, কানেকশন পেলে আমাদের এখানে সাপ্লাইটা আসবে, এইখান পর্যন্ত সাপ্লাই আসবে। আসার পর আমাদের বিটা 0 থাকবে। বিটা যখন 0 থাকবে তখন আমাদের কানেকশন এখানে আসলেও, এই পর্যন্ত সাপ্লাই আসলেও আমাদের বি যেহেতু বেজ হয়নি, যার কারণে আমাদের কোনো আউটপুট পাবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে 0 তো আমাদের কোনো আউটপুট নেই। তাহলে শিক্ষার্থী বন্ধু পরের স্টেপ আমরা দেখতে পাই যে কি হয়। এতে আমাদের দেখলাম যে কানেকশন আছে, তো মানে এতে আমাদের 1 মানে কানেকশন দেওয়া আছে, সুইচ দেওয়া আছে, তো 1 থাকলে আমাদের কি হবে লাইনটা যাবে, মানে এর যে ট্রানজিস্টরটা আছে সেটা আমাদের কানেকশন হবে। কানেকশন হওয়ার পর এখানে আমাদের এটা কাজ করবে, এই ট্রানজিস্টরটা কাজ করবে। কাজ করার পর এখন আমরা যদি বিতে যদি আমাদের 1 দিই অর্থাৎ সাপ্লাই দিই তাহলে বিতেও কানেকশন ঘটালাম। কানেকশন ঘটানোর পর এখন এখান থেকে যে আমাদের লাইনটা গেল, লাইনটা যাওয়ার পর এখানে আমাদের বিটাও কাজ করবে ট্রানজিস্টর। তো দুইটা বি যখন কাজ করে অর্থাৎ দুটোটাই যখন এ সমান সমান 1 বি সমান সমান 1 দুইটাই যখন আমাদের সাপ্লাই থাকবে তখন দুটোটা ট্রানজিস্টর আমাদের কাজ করবে এনপিএন ট্রানজিস্টর, তখন গিয়ে আমাদের আউটপুট পাবো 1। আউটপুট যখন 1 পাবো তখন আউটপুট আমাদের এইভাবে জ্বলবে আর আমাদের লাইট কি হবে অন হবে। তো এই হচ্ছে যে আমাদের ট্রুথ টেবিলের অ্যানিমেশন সিস্টেম। তো শিক্ষার্থী বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি এ যখন 0 বি যখন 0 তখন আমাদের আউটপুট 0 থাকবে। আবার আমরা দেখলাম এ যখন 0 বি যখন আমাদের 1 তখন আমাদের আউটপুট অবশ্যই 0 থাকবে, যেহেতু আমাদের একটা অফ আছে আর একটা আমাদের অন থাকলেও কাজ হবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি তো এ যখন আমাদের 1 থাকবে বি যখন আমাদের 0 থাকবে তখন আমাদের আবার এইটা আউটপুট 0 থাকবে, তখন আমাদের কাজ করবে না। যখন দুটোটা ট্রানজিস্টর আমাদের যখন অন থাকবে অর্থাৎ 1 থাকবে এ বি থাকবে 1 অর্থাৎ এ সমান সমান 1 বি সমান সমান 1 তখন ইজ ইকুয়াল টু আউট সমান সমান হচ্ছে যে আমাদের 1 অর্থাৎ আউটপুট আমরা পাবো, লাইটটা তখন গ্লো করবে। তো শিক্ষার্থী বন্ধু আমি এই চার্টটাকে আরেকটু ভালোভাবে দেখিয়ে আসি অ্যানিমেশনের মাধ্যমে। ওকে শিক্ষার্থী বন্ধু আমরা কোনো কথা না বলে অ্যানিমেশনটা দেখে আসি, অ্যানিমেশনটার দিকে লক্ষ্য করতে থাকেন এবং একটা একটা আপনারা মিলিয়ে দেখেন যে কিভাবে কাজ হচ্ছে, কোনো লাইট কোনো জ্বলতেছে কিনা বা কোনো রকমের কোনো জিনিস বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে না পারেন আমার ওখানে কমেন্ট করবেন, কমেন্ট চার্টের ভিতরে আমরা বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করব যে এটা কীভাবে কাজ করে। শুধু স্টুডেন্টদের জন্য আমাদের কিং অফ ল্যাপটপ সলিউশন যারা স্টুডেন্ট তাদেরকে আমরা বুঝিয়ে দেব। এ হচ্ছে যে আমাদের এলইডির যে জ্বলতেছে আর এই সার্কিটটা কিভাবে কাজ করতেছে সেই সার্কিটটার বিষয় নিয়ে আমরা অ্যানিমেশন করলাম। শিক্ষার্থী বন্ধু এটা আমরা আরও ভালোভাবে আমরা দেখাবো, একটা প্রজেক্ট করেছি ওই প্রজেক্টেই আমরা দেখাবো যে ল্যাপটপের একটা প্রজেক্ট আছে এই সার্কিটের উপর দিয়ে, তো আমরা একটু দেখে আসবো কিভাবে হয়। তার আগে আমরা একটু দেখে আসি এই আইসির স্কিম্যাটিক ডায়াগ্রামটা কীরকম হতে পারে। তো এই স্কিম্যাটিক ডায়াগ্রামটাতে কিভাবে কাজ করতেছে সেটা আমরা আবার অ্যানিমেশনের মাধ্যমে দেখব। আমাদের সাপ্লাই আসলো 2 পর্যন্ত এবং 5 নাম্বার এবং 2 নাম্বার দুইটাতে আমাদের সাপ্লাই আসলো, বাট 1 নাম্বারে আমাদের সাপ্লাই আসবে, আসার পর মানে ওটা আমাদের মেন সুইচ, ওটা আসবে, এটা যখন অন হবে তখন দেন আমরা আউটপুট পাবো। তো শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে যে আমাদের ডায়াগ্রাম। এরপর আমরা প্রজেক্টের যে বিষয়টা নিয়ে আলাপ করেছিলাম যে আমরা প্রজেক্ট দেখাবো একটা, চলেন শিক্ষার্থী বন্ধু আমরা দেখে আসি প্রজেক্টটা। আমরা দেখতে পাচ্ছি ইউএসবি 3 স্কিম্যাটিক ডায়াগ্রাম, এটা আমাদের লেটেস্ট যতগুলো প্রোডাক্ট আসতেছে সবগুলোতে ইউএসবি 3 ব্যবহার করা হয়। আমরা দেখে আসি যে ওই যে আমরা যে সার্কিটটা দেখেছিলাম ওই সার্কিটটা কোনটা, এই যে আমাদের এই 5 লেগের যে আইসিটা সেটা আমরা স্কিম্যাটিক ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, এটাই সেই সার্কিট। ওকে শিক্ষার্থী বন্ধু আর এটা হচ্ছে যে আমাদের ইউএসবি যে আইসি, ইউএসবিতে আমাদের যে কাজ করবে এই সার্কিট তাহলে কেন ব্যবহার করা হলো আর এই সার্কিট কেন ব্যবহার করলো। এই সার্কিটটা হচ্ছে যে আমাদের ইউএসবির মেইন সাপ্লাই, এটাতে আমাদের 5 ভোল্ট মেইন সাপ্লাই থাকে, আর এই সার্কিটে আমাদের এই আইসিকে অন করার জন্য বা এই আইসিকে চালু করার জন্য আমাদেরকে এই ব্যবস্থা করেছে। তো ইউএসবিতে মূলত ইউএসবি কানেকশনের যে আমাদের সাপ্লাই আসবে সেটা এই আইসি থেকে আসবে, আর এই আইসিকে যখন আমাদের অন করাবে সেটা বেসিক্যালি এ অন করাবে, এ যখন অন করাবে একে তখন দেন এ গিয়ে এখানে সাপ্লাই দিবে। তো ওকে শিক্ষার্থী বন্ধু আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসি যে এটা কীভাবে অন করে। আমরা দেখতে পেলাম এই আইসিতে আমাদের 5 ভোল্টের একটা সিম্বল আর এখানে একটা 3 ভোল্টের একটা सिम्बल देवा तो 5 भोल्ट और 3 भोल्ट इन हो गल बाट आमादेर एखाने आउटपुट पाबो ना एई जगह आमाके एई आईसीते जेहेतु आउटपुट पाबो ना ताहले केन पाबो ना कारण एखाने तो इन आछे एई कारणे आमरा पाबो ना जेहेतु एटा एनेबल हय नाई बा एटाके निर्देशना बा ऑर्डर देवा हयनि। तो एखन जखन एके आबार आरेकजन ऑर्डर करे ए जखन ऑर्डर पेलो जे तुमी एबार तुमी आउटपुट करो तखन से कि करलो एखान थेके आउटपुट दिलो आउटपुट देवार पर एई आईसी के आबार से ऑर्डर करलो जे तुमी एबार तुम्हार काज करो तो ओ एखन से काज करा शुरू करलो काज करे एखाने सप्लाईटा दिलो सप्लाई देवार पर एखाने आमरा 5 भोल्ट आउटपुट पाबो। तो शिक्षार्थी बंधु आपनारा देखते पेलेन जे किभाबे प्रजेक्टटाते काज करे तो आपनारा जदि ना बुझे काज करें ना जेने काज करें तो ये जे आमादेर जे डिजिटल सर्किट बा जे लजिक बा जे टाइमिंग उपरे सिस्टेम करे आमादेर लैपटपटा जे चले ये डिजिटल मानी होच्छे जे घड़ीर उपरे डिपेंड करे डिजिटल मानी घड़ीटाके दिए बोझानो हयेछे। तो ये टाइमटा जखन आमादेर बेज हो जाए एक सार्किटेर उपरे मूल भित्ति हो जाए तखन ओई टाइमिंगटा आमाके बुझते होबे कोन टाइमिंगे कोन सार्किट अन होबे कोन टाइमिंगे कोन सार्किटटा किभाबे काज करबे एटा आमादेरके बुझते होबे बुझलेई गिये आमरा एटा काज करते पारबो। तो शिक्षार्थी बंधु आपनारा मने करें कि जे प्रैक्टिकलटा शुधु देखे देखे प्रैक्टिकल करबेन बसेर पाशे दाड़िये दाड़िये प्रैक्टिकल करबेन ताहले होबे बस कि मापलो सेटा तो आपने बुझलें ना बाट आपने बुझलें जे आईसीटा चेंज कर ले ओके हो जाए आसले ताई ना ए आईसीटा काज करे किभाबे ए आईसीर भितरे किभाबे काज हय एटा आउटपुट कि होबे इनपुट कि होबे सिगनल कि होबे लजिक कि होबे गेट कि होबे एगुलो आपनाके जानते होबे। आमरा आजके जे सार्किटटाके निये गवेषणा करे देखालाम सेटा होच्छे जे एकटा लजिक सार्किट एकटा गेट सार्किट। तो शिक्षार्थी बंधु ए गेटेर नाम होच्छे जे एंड गेट। तो आमरा एबार स्क्रिने आमादेर नम्बर दिए दिब जारा एई डिजिटल सार्किट एबं लैपटपेर सम्बन्धे खुँटिनाटी टोटाल विषय निये कोर्स करते चाচ্ছেন एबं आपनारा खूब भालोभाबे जानते चाচ্ছেন जे किभाबे कोर्सटा करानो जाए किभाबे कोर्सटा करते पारी एबं आमरा किभाबे बुझे बुझे प्रत्येकटा सार्किटे काज करते पारी आमरा सेभाबे क्लास देওয়ার चेष्टा करी एबं आमरा चेष्टा करी आरो भालोभाबे বোঝানোর। तो शिक्षित बंधु एटा तो आमरा एक डेमो क्लास दिएछि आमरा आरो डीप लेवल आरो चिप लेवल खूब सुंदर भावे उपस्थापन करी क्लासेर माध्यमे एबं आमादेर क्लासटाके प्रैक्टिकल तो थाके प्लस आमरा प्रैक्टिकलेर मादारबोर्डेर साथे बसे डायग्राम दिए मिलिए किभाबे काज करते हय बोर्ड वियर दिए मिलिए किभाबे काज करते हय बायोस सपोर्ट थेके शुरू करे स्कीमेटिक थेके शुरू करे टोटाल जत रकमेर सपोर्ट दरकार आमरा दिए थाकि। तो एई सपोर्टटाई इम्पोर्टेंट एबं सबचेये बड़ो इम्पोर्टेंट হচ্ছে এটা আপনার ব্রেনকে টোটালি একটা মানে ব্রেনে সব কাজকে বুঝে নেওয়া बाट मुखस्त करे नेवा ना बुझे नेवा आपनारा जदि बुझे नीते पारेन मूल भित्तिटा जदि बुझे नीते पारेन मूल बेसटाके जदि बुझे नीते पारेन अवश्यई लैपटपेर काज करते पारबेन। तो प्रिय शिक्षार्थी बंधु आज एई पर्यन्तই आल्लाह हाफेज। नेक्स्ट क्लासेर जन्य आपनारा ओয়েট करबेन आमरा आरो भालो भालो क्लास निये आसबो আরো ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন এবং দেশের জন্য এবং দেশের ভাই ও বোনদের জন্য এবং মুরব্বীদের জন্য এবং দেশের সরকারের জন্য সবার জন্য দোয়া করবেন। ওকে আসসালাম।